হ্যাঁ বাবা কিছু বলবে বলবো মানে একশো বার বলবো বলবো বলেই তো দাঁড়াতে বললাম নাকি হ্যাঁ বাবা বলো কি বলবে তোর হাতে ওটা কিসের কাগজ

ও এটা এটা তো মায়ের রক্তের রিপোর্ট বাবা কেন তোর মায়ের আবার কি হয়েছে কই আমি তো কিছু জানি না রক্তের রিপোর্টই বা কবে করতে দিল আমাকে তো কিছু বলেনি ওহ মনে পড়েছে মায়ের আমাশা হয়েছিল না তাই ডাক্তার মাকে রক্ত পরীক্ষা করতে দিয়েছিল এটা তারই রিপোর্ট বাবা আজকাল আমাশা হলেও রক্ত পরীক্ষা করতে হয় বাবা রে বাবা এত গরম পড়েছে বাসে করে চেপে তো আসাই যাচ্ছে না যে হলো হলো বাবা আমি আর এই গরমের সময় কারোর বাড়ি বেড়াতে যাব না তোমাকেও বলি হরে জল শিবানী বলি তোমার এত শরীর খারাপ তা সত্ত্বেও এই গরমে বোনের বাড়ি বেড়াতে যাওয়ার কি আছে শুনি সব কদিন পরে গেলেই তো পারতে শরীরটা ভালো হয়ে গেলে এই এসব তুমি কি বলছো আমার আবার কখন শরীর খারাপ কেন প্রিয়া তো এক্ষুনি বললো তোমার নাকি আমাশা হয়েছিল ডাক্তারে নাকি তোমাকে রক্ত পরীক্ষা করতে দিয়েছে কই আমার তো কিছু হয়নি আমি আবার কবে রক্ত পরীক্ষা করতে দিলাম রে যে বানিয়ে বানিয়ে মিথ্যা কথাগুলো বললি তা কিসের জন্য হাতে ওটা কিসের কাগজ দেখি এই পিয়া রাস্তায় আস্তে আস্তে দীপুর আর মনীষার সাথে দেখা হয়েছিল ওরা তো রেজাল্ট নিয়ে বাড়ি আসছিল বলছি তুইও তো ওদের ক্লাসে পড়িস তাই না তোরও তো আজকে রেজাল্ট দেওয়ার কথা ও তার মানে আমি বুঝে গেছি কই দেখি তোর রেজাল্টটা দে দেখি আরে কি হলো কি রেজাল্ট আমার হাতে দিবি না টেনে এক চল বাহ বাহ খুব সুন্দর রেজাল্ট করেছে তো তোমার মেয়ে শিবানী ও তাই নাকি আমি তাহলে কালকেই কালীঘাটে গিয়ে পুজো দিয়ে আসবো আমার শো না মেয়েটার জন্য হ্যাঁ তাই বরং যে তবে তোমার মেয়ের মঙ্গল কামনায় নয় ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেই জন্য কালীঘাটে গিয়ে ওর নামে পুজো দিয়ে এস মানে মানে রেজাল্টের নম্বরগুলো আমি তাহলে একবার উল্লেখ করি

মধ্যে ভূগোলে পেয়েছে গোল্লা আরো বাকি সব সাবজেক্ট গুলোতে দুই আর তিন দুই আর তিন আরে তুমি কি করছো মেয়েটা মার্কেটে মরে যাবে তো এই সাবস্ক্রাইব করো না হলে ডাউনডার বাড়ি করবে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওর মধ্যে কোন পার্টি বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম আরও নতুন নতুন ভিডিও পরবর্তী টাইমে পেতে চলে অবশ্যই 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 আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করে রাখো আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখো তো চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণে সেটা